তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এমন পাঁচজন বোলারের নাম বলবো যারা পুরো কেরিয়ারে একটিও নো বল করেননি। আইসিসির নতুন রুলস অনুযায়ী নো বল করলেই ফ্রি হিট দেওয়া হয়, তবে কখনো কখনো একটি নো বল ম্যাচের পুরো চেহারা বদলে দিতে পারে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জসপ্রীত বুমরাহের একটি নো বল কাল হয়ে দাঁড়িয়েছিল এবং ওই ম্যাচে ফখর জামান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করে। তো এবার দেখে নেওয়া যাক যে পাঁচজন বোলার তাদের কেরিয়ারে কখনো নো বল করেননি। নাম্বার ওয়ান, কপিল দেব। 1983 বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক তথা বিখ্যাত অলরাউন্ডার কপিল দেব তার কেরিয়ারে একটিও নো বল করেননি। দীর্ঘ 16 বছর ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন এবং 131 টেস্ট ও 225টি ওডিআই ম্যাচ খেলেছিলেন। নাম্বার টু, ইয়ান বোথাম। ইংল্যান্ড দলের হয়ে বিশেষ অবদান রাখা দুর্দান্ত অলরাউন্ডার ইয়ান বোথামও তার পুরো ক্রিকেট কেরিয়ারে একটিও নো বল করেননি। তিনি 102 টেস্ট এবং 116টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নাম্বার তিন, ল্যান্স গিবস। 70 থেকে 80 দশকে ওয়েস্ট ইন্ডিজ গোটা ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছেন, সেই সময়ের দুর্দান্ত বোলার ছিলেন ল্যান্স গিবস। ক্যারিবিয়ান দলের প্রতিনিধিত্ব করায় এই খেলোয়াড় 79টি টেস্ট ও 3টি ওডিআই খেলেছেন, তবে কখনও একটিও নো বল করেননি। নাম্বার ফোর, ডেনিস লিলি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেনিস লিলি একজন অলরাউন্ডার হওয়ার পাশাপাশি দুর্দান্ত ফাস্ট বোলারও ছিলেন। তিনি ক্যাঙ্গারুদের হয়ে 70টি টেস্ট ম্যাচও খেলেছিলেন, তবে কখনো একটিও নো বল করেননি। ইমরান খান। অধিনায়ক ইমরান খান তার সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন। পরিসংখ্যানের কথা বললে তিনি পাকিস্তানের হয়ে 88টি টেস্ট এবং 175টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, তবে কখনো একটিও নো বল করেননি। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।